Okay, thank you. Good morning to everyone. Today we are going to learn second part of the UV visible spectrophotometry. Amra bolechhilam UV visible spectrophotometer diye qualitative and quantitative dui rokomer test kora jay. Tale je kalke arakta jinish porachhilam tane IR spectrophotometer. To IR diye arakta notun mojar kotha bolechhilam je fingerprint. Je ashole ফিঙ্গারপ্রিন্টটা বলতে গিয়ে তখন আবার কি জানেন আমার ক্লাস অন্য একটা মিটিং ছিল, তাড়াতাড়ি পালাই গেলাম। তাহলে সেখানে ওই ফিঙ্গারপ্রিন্টটা হলো আমাদের মানুষকে চেনার একটা খুব সহজ একটা উপায়, যে কোনো একজন মানুষের যদি ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে নেওয়া থাকে তাহলে তুমি যদি পরবর্তীতে কোনো একজন মানুষকে, সে যেভাবেই হোক না কেন, যেখানেই হোক সারা পৃথিবীর যে কোনো জায়গায় তার ফিঙ্গারপ্রিন্টটা যদি নেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে ঠিক একই রকম কিন্তু পৃথিবীতে যত ধরনের মলিকুল আছে, যত ধরনের স্যাম্পল আছে, সব কিছুরই একটা নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা আইআর স্পেকট্রাম মোটামুটি 400 থেকে 1300 বা 1400 ওয়েব নাম্বারের মধ্যে। তাহলে এখন আমরা এই যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটারের জন্য যেটা বলছি, যে এইটা একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে কিন্তু আমরা অনেক স্যাম্পলের, অনেক ধরনের স্যাম্পলের কোয়ালিটেটিভ টেস্ট এবং কোয়ান্টিটিভ টেস্ট করতে পারি। কোয়ালিটেটিভ মানে যে কোনো একটা স্যাম্পলের মধ্যে কি কি আছে সেটা ডিটারমিন করা, সেটা হলো কোয়ালিটেটিভ টেস্ট। আর কোয়ান্টিটিভ টেস্ট যেটা তোমরা ওই যে প্রথম দিকের লেকচারগুলোতে আমরা ওই কোনটা নাইট্রেট আছে, কোনটা সালফেট আছে, কোনটা ফসফেট আছে, সেগুলো আমরা ওই ই করে মানে তাই কী জানি করে বলে বিভিন্ন ধরনের টেস্ট করে করেছি। তো সেইগুলো দিয়ে আমরা কোয়ান্টিটিভ টেস্ট করেছি। কোয়ান্টিটিভ টেস্টের মধ্যে আমরা করেছিলাম টাইট্রেশন, তাই না, টাইট্রেশন করছি। কিন্তু সেই টাইট্রেশন করতে গেলে আমাদের অনেক সময় দরকার হয় এবং কখনও কখনও এমন অবস্থা আসে যে যে সবগুলোর কালার চেঞ্জ কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না, কারণ টাইট্রেশন করতে গেলে আমাদের কী করতে হয়, এমন রিএজেন্ট অ্যাড করতে হবে যাতে কি না শুধুমাত্র ওই যে লিকুইড স্টেটেই আমরা টাইট্রেশন করতে পারি। তাহলে সেক্ষেত্রে ওই শুধু লিকুইড না, সলিড বা ভ্যাপার বা গ্যাস এই অবস্থায় কিন্তু কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করা সম্ভব ইউজিং দ্য ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। তাহলে সেই কোয়ান্টিটিভ টেস্টটা আমরা কীভাবে করবো, যে আসলে কোনো একটা স্যাম্পলের ভিতরে কতটুকু পরিমাণ আছে কোনো একটা স্পেসিফিক কম্পাউন্ড অথবা মলিকুল, তাহলে সেইটা আমরা ডিটারমিন করতে পারবো ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার দিয়ে। তাহলে সেটা আমরা দেখি কীভাবে করতে পারি। এর জন্য আমাদেরকে একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করতে হবে। ক্যালিব্রেশন মানেটা কী? ক্যালিব্রেশন মানে হলো যে তোমার, তুমি যে কম্পাউন্ডটা ডিটারমিন করতে চাও, মনে করো আমরা মিনারেল ওয়াটার যখন বলি, সে মিনারেল ওয়াটার তার মানে বিভিন্ন ধরনের খনিজ উপাদান, যেমন বিভিন্ন ধরনের যে কখনো কখনো ক্যালসিয়াম, তারপরে পটাশিয়াম বা সোডিয়াম, এরকম কিছু কিছু মিনারেল আমাদের থাকার কথা। তাহলে কতটুকু পরিমাণ মিনারেল এর ভিতরে আছে বা মিনারেল যে খনিজ পদার্থ কতটুকু আছে সেটা আমরা ডিটারমিন করতে চাই। তাহলে তার জন্য আমাকে আগের থেকেই, তুমি যে কম্পাউন্ডটা ডিটারমিন করতে চাও, মনে করো ওর ভিতরে কতটুকু সোডিয়াম আছে অথবা কতটুকু পটাশিয়াম আছে অথবা অন্য স্যাম্পল, মনে করো আয়োডাইড, আয়োডিন বলি আমরা, আয়োডিনযুক্ত লবণ, তাহলে এই লবণের মধ্যে কতটুকু পরিমাণ আয়োডিন আছে সেটা যদি আমরা ডিটারমিন করতে চাই, দেন তাহলে যে আগে আমরা ওই যে আয়োডিনের কথা বলি অথবা মিনারেল ইসের কথা বলি, সোডিয়াম বা পটাশিয়াম, এর একটা জানা কনসেন্ট্রেশন, মনে করো সোডিয়াম ক্লোরাইডের আমি একটা সলিউশন তৈরি করে নিলাম অলরেডি, যে আমি সোডিয়াম ডিটারমিন করতে চাই, তাহলে সোডিয়াম ক্লোরাইড অথবা সোডিয়ামের কন্টেইনিং যে কোনো একটা কম্পাউন্ডের একটা সলিউশন তৈরি করে নিলাম। তাহলে আমরা ওই ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটারে কী করেছিলাম লাস্ট ক্লাসে, একটা বড় স্ক্যান করেছিলাম, যে আমি বলেছিলাম যে ওই কত থেকে 1100 ন্যানোমিটার থেকে শুরু করে প্রায় 200 ন্যানোমিটার পর্যন্ত আমরা অ্যাবজর্পশন স্পেকটা নিয়েছি, যে জায়গাটায় ওর ট্রানজিশন থাকবে, মানে আমরা দুই ধরনের ট্রানজিশন মেইনলি দেখিয়েছি, যে পাই টু পাই স্টার ট্রানজিশন অথবা এন টু পাই স্টার ট্রানজিশন, দুই রকমের আরও কিন্তু ট্রানজিশন অনেকগুলো ছিল,
সেই ট্রানজিশনগুলো আমরা একটু বলিনি, যতগুলো হয় না, কারণ কি যতটুকু এনার্জি আমাদের দরকার ততটুকু এনার্জি ইউভি ভিজিবল থেকে পাওয়া যায় না। তাহলে মোটামুটি দুই ধরনের ট্রানজিশন, তাহলে যে কোনো মলিকুলের এই যে এন টু পাই স্টার অথবা পাই টু পাই স্টার এই যে ট্রানজিশনগুলো হয়, মানে একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে ইলেকট্রনগুলো জাম্প করে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যে জায়গাটায় গিয়ে এই ট্রানজিশনটা হবে ঠিক সেই জায়গায় একটা করেসপন্ডিং সিগনাল আমরা পাব, বাকি কোনো জায়গায় কিন্তু এটা কোনো লাইট অ্যাবজর্ব করবে না, তাহলে শুধুমাত্র ওই জায়গাটাই লাইটটা অ্যাবজর্ব করবে আর বাকি জায়গায় কোনো লাইট অ্যাবজর্ব করবে না। তাহলে পুরো জায়গাটায় 1100 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার পর্যন্ত হয়তো বা একটা বা দুইটা জায়গায় আমরা পিক পাবো, তাহলে ওই পজিশনটাকে বলবো আমরা ল্যামডা ম্যাক্স। মানে ল্যামডা ম্যাক্স বলতে যে ওয়েভলেন্থে এই মলিকুলটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব করে, সবচেয়ে বেশি লাইট অ্যাবজর্ব করে, সেই ওয়েভলেন্থটাকে মানে আমরা ওই যে 1100 থেকে 200 ন্যানোমিটার পর্যন্ত কন্টিনিউয়াসলি লাইট দিয়ে যাচ্ছি স্যাম্পলের ভিতর দিয়ে, কোনো জায়গায় অ্যাবজর্ব করছে কোনো জায়গায় করছে না, তাহলে যে জায়গাটায় লাইট অ্যাবজর্ব করছে সেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি কোন জায়গাটায় আছে বা সবচেয়ে বেশি অ্যাবজর্পশন কোন জায়গাটায় হয়েছে সেই পজিশনটাকে বা সেই ওয়েভলেন্থটাকে আমরা বলবো ল্যামডা ম্যাক্স। তাহলে আমরা আগে একটা স্যাম্পল নিয়ে তার ইউভি ভিজিবল স্পেকট্রাম নেব পুরো 1100 থেকে 200 ন্যানোমিটার পর্যন্ত, নিয়ে ল্যামডা ম্যাক্সটা বের করব। তাহলে ল্যামডা ম্যাক্স বের করে তাহলে সেই জিনিসটা দেখো এখানে, হোয়েন ইউজিং এ স্পেকট্রোফটোমিটার টু ডিটারমাইন কনসেন্ট্রেশন অফ এ স্যাম্পল সলিউশন অফ আননোন কনসেন্ট্রেশন বাই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এ ক্যালিব্রেশন লাইন মাস্ট ফার্স্ট বি ক্রিয়েটেড। দিস ইজ ডান বাই মেজারিং দ্য লাইট অ্যাবজর্পশন অফ সেভারেল স্ট্যান্ডার্ড সলিউশনস অফ ডিফারেন্ট নোন কনসেন্ট্রেশনস অ্যাট এ প্রিডিফাইন্ড ফিক্সড ওয়েভলেন্থ দ্য ক্যালিব্রেশন লাইন, এটা পরবর্তীতে দেখাচ্ছি আমি। তাহলে আমরা যে ওয়েভলেন্থে যে জায়গাটায় বললাম যে সবচেয়ে বেশি অ্যাবজর্ব করবে, কারণ কি আমরা আসলে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন ওই পজিশনটা নিচ্ছি, কারণ আমাদের যেই স্যাম্পলটা আমরা টেস্ট করতে চাই যে আসলে তার ভিতরে কতটুকু ওই কম্পোনেন্টটা আছে, সেটা টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, যে যদি মানে খুব কম কনসেন্ট্রেশন থাকে, মনে করো আমি যে মিনারেল ইসের কথা বলেছিলাম, ওই যে লাস্ট কোনো একটা ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশের যত পানি আমি অ্যানালাইসিস করছি তার ভিতরে মিনারেল কোনোটাই পাইনি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, মিনারেলের অ্যামাউন্টটা যদি একদম ট্রেস লেভেলেও থাকে, মিনিমাম একটা লেভেলে থাকে, তাও যেন আমরা ডিটারমিন করতে পারি, কারণ আমি বলে দিলাম যে আসলে এই স্যাম্পলের ভিতরে কোনো কিছু নাই, কোনো মিনারেল নাই, তাহলে সেক্ষেত্রে মানে যতটুকু থাকা উচিত তার থেকে হয়তো অনেকটা কম আছে, কিন্তু কতটুকু কম আছে সেটা যদি আমি না বলতে পারলাম তাহলে কিন্তু আমার ওই অ্যানালাইসিসটা এতটা রিলায়েবল হলো না, আমি শুধু বলে দিলাম বিলো যে লেভেলটা বলা আছে তার থেকে কম, কিন্তু সেটা আসলেই না। তো সেক্ষেত্রে আর একটা জিনিস হয় যে যদি আমার ইনস্ট্রুমেন্টের ডিটেকশন লিমিটের বাইরে চলে যায়, যে স্যাম্পলের মধ্যে এত কম পরিমাণে আসে বা আননোন স্যাম্পলের ভিতরে এত কম মানে কনসেন্ট্রেশন আসে যেইটা আসলে আমরা কোনোভাবে ডিটারমিন করতে পারি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন কি করব, ওই ইনস্ট্রুমেন্টের ডিটেকশন লিমিটের নিচে তখন আমাদেরকে এইভাবে রিপোর্ট করতে হয় যে বিলো ডিটেকশন লিমিট, যে ওই স্যাম্পলটা আসলে কতটুকু আসে আমরা ডিটারমিন করতে পারি নাই, কারণ আমাদের ইনস্ট্রুমেন্টের ক্যাপাসিটির বাইরে, যে এর থেকে আমরা যতটুকু পর্যন্ত ডিটেক্ট করতে পারি আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে তার থেকেও কম, তাহলে সেভাবে রিপোর্ট করতে হয় যে বিলো ডিটেকশন লিমিট, সে তখন এইভাবে। আর তাহলে এখন আমরা যে ল্যামডা ম্যাক্সটা বের করলাম, মনে করো কোনো একটা জায়গায় কার্ভ এরকম করে বাড়লো, হঠাৎ এক জায়গায় গিয়ে সারপ্রাইজ তারপরে আবার কমে গেল, তাহলে যে জায়গায় ট্রানজিশন হবে সেই জায়গাটাই হলো ওর অ্যাবজর্পশন ম্যাক্সিমাম অথবা ল্যামডা ম্যাক্স। তাহলে আমরা এর পরবর্তীতে এখন কি করব, এখন পরবর্তীতে আমরা এই যে ল্যামডা ম্যাক্সটা আগে বের করে নিলাম, ল্যামডা ম্যাক্সটা
যে যে কোনো একটা স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলটা কত মানে ইউভি স্পেকট্রাম কতটুকু দিচ্ছে, মানে কোন জায়গাটায় সবচেয়ে বেশি ইন্টেন্সিটি পাওয়া যায় সেটা আগে ডিটারমিন করে নিলাম। তারপরে আমাদের কাজ হবে কি, যে আমরা ক্যালিব্রেট করতে চাই, যে আমরা একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করব। আসলে এই হলো আমার একটা ক্যালিব্রেশন কার্ভ। এটা কি ক্যালিব্রেশনটা বুঝিনি। হ্যাঁ সেটাই বলবো, তার জন্যই এই যে আমি গ্রাফটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ক্যালিব্রেশন কার্ভ বা ক্যালিব্রেশনটা কি জিনিস, যে কোনো একটা আননোন সলিউশনের কনসেন্ট্রেশন যদি আমরা ডিটারমিন করতে চাই, তাহলে আমার ওই ইনস্ট্রুমেন্টকে একটা রেফারেন্স দিতে হবে, যে আসলে যে তুমি এই কম্পাউন্ডটা ডিটারমিন করতে চাও। যেমন বললাম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড, মানে সল্টের ভিতরে যদি আমরা আয়োডিন ডিটারমিন করতে চাই, তাহলে যে প্রত্যেকটা এই ইনস্ট্রুমেন্ট কিন্তু কিচ্ছু চেনে না, তাহলে ওকে আমাদের এমন একটা সিস্টেম দিয়ে দিতে হবে, ইনফরমেশন ওকে ইনপুট দিতে হবে, যাতে ও আমাদেরকে বলে দিতে পারে যে আননোন কোনো স্যাম্পলের কনসেন্ট্রেশনটা কত। বা তাহলে তার জন্য আমাদেরকে একটা রেফারেন্স দিতে হবে, সেই রেফারেন্সটা এটা হলো আমাদের একটা ক্যালিব্রেশন তৈরি করা। ক্যালিব্রেশন মানে কি, আমি আগে মনে করো ওই আয়োডিন ডিটারমিন করতে চাই, তাহলে আয়োডিনের অনেকগুলো স্যাম্পল আমি তৈরি করব, যেগুলোর প্রত্যেকটার কনসেন্ট্রেশন আমি জানি, আমি নিজে তৈরি করে দিব, যে সেটা হতে পারে একদম ব্ল্যাঙ্ক হতে পারে, 0.00 mol/L, তারপরে 0.05, আমি এখানে মেনশন করে দিই, দেখো প্রিপেয়ার 4-5 স্যাম্পলস অফ নোন কনসেন্ট্রেশন লাইক অ্যাস 0.00, 0.05, 0.1, 0.2, 0.4 etc. mol/L। মানে এইরকম আমরা 4-5 কনসেন্ট্রেশন, আমরা যে কম্পাউন্ডটা আননোন কোনো স্যাম্পলের ভিতরে, মনে করো যে পানি অথবা সোডিয়াম ক্লোরাইড, এর যে কোনো একটা আমরা ই করতে চাই, যে এর ভিতরে আয়োডিন কতটুকু আছে সেটা আমরা ডিটারমিন করতে চাই, তাহলে অলরেডি আমরা আয়োডিনের একটা কম্পাউন্ড নেব, সেটা হতে পারে সোডিয়াম আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড, যে কোনো একটা আয়োডাইডের আমরা মানে কম্পাউন্ড নিব। নিয়ে আমাদের ইলেকট্রিক ব্যালেন্স আছে, সেখান থেকে মেপে মেপে আমরা নিজেরা সুন্দর করে আর একটা এই যে এরকম 4-5 কনসেন্ট্রেশনের ই তৈরি করব, স্যাম্পল তৈরি করব। স্যাম্পল তৈরি করে পারফর্ম এ ফুল স্ক্যান অফ ইউভি ভিজুয়াল স্পেকট্রা অফ এ স্যাম্পল, এর ভিতর থেকে আমরা যে কোনো একটা স্যাম্পলের, সেটা হতে পারে মাঝামাঝি কোনো একটা অথবা যেটা ম্যাক্সিমাম আছে এটাও আমরা নিতে পারি, এর যে কোনো একটা, তবে বেটার একদম কম যেটা সেটা আমরা না নেই, তবে মাঝামাঝি কোনো একটা অথবা লাস্টের দিকে কোনো একটা কনসেন্ট্রেশন, মানে বেশি কনসেন্ট্রেশন অথবা মাঝামাঝি কনসেন্ট্রেশন, এর যে কোনো একটা স্যাম্পল নিয়ে ফুল স্পেকট্রাম আমরা একদম 1100 nanometer থেকে 200 nanometer পর্যন্ত একটা স্পেকট্রাম নিলাম, যেখানে আমরা পাবো কি, যে জায়গাটায় সবচেয়ে বেশি অ্যাবজর্ব করে সেটা আমি এখানে বলে দিলাম, ফাইন্ড দ্য ল্যামডা ম্যাক্স ফর দ্য স্ক্যান। আচ্ছা, ল্যামডা ম্যাক্স আমরা ওখান থেকে বের করলাম যে কোন পজিশনে সবচেয়ে বেশি লাইট অ্যাবজর্ব করে বা কোন ওয়েভলেন্থে, তাহলে ওই ল্যামডা ম্যাক্সটা আমরা ডিটারমিন করে নিলাম। ওকে, তারপরে কাজটি ডিটারমাইন দ্য অ্যাবজর্বেন্স অফ অল দ্য নোন স্যাম্পলস। এই যে এখন আমি যেই ম্যাক্সিমাম, এখন আগের বারে তো কী করছি, সব জায়গায় একদম পুরো 1100 থেকে 200 nanometer আমরা স্ক্যান করেছি, কিন্তু এখন আমরা শুধুমাত্র একটা ওয়েভলেন্থ, যেই ওয়েভলেন্থে আমরা এখন তোমাদের সেই আগের দিনের লেকচারটা একটু যদি দেখাই তাহলে মনে হয় ভালো হয়। দাঁড়াও, নিয়ে আমি এই তো। আচ্ছা, তাহলে এইখানে আমরা গ্রাফিক্যালি যেভাবে বলেছিলাম যে এইখানে আমরা অনেক লাইট দিচ্ছি এবং সেই লাইট এই গ্রেটিং চেঞ্জ করে 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 আমরা কি করেছি, যে প্রত্যেকটা ওয়েভলেন্থ এটার মধ্য দিয়ে পাস করেছি, তাহলে এই স্যাম্পলের ভিতর দিয়ে লাইট পাস করেছি, আবার তার একটা পার্ট এখানে 50% এটা ডিভাইড হয়ে যাচ্ছে, 50% ডিভাইড হয়ে এটার ভিতর দিয়ে যাচ্ছে একটা আর এদিকে আসছে একটা, তাহলে এই 50% আমার যাচ্ছিল স্যাম্পলের ভিতর দিয়ে আর এই 50% যাচ্ছিল রেফারেন্সের ভিতর দিয়ে। তাহলে এখন আমি যদি এখানেও রেফারেন্স এখানেও একই জিনিস, তাহলে সেক্ষেত্রে এখন আমি কি করব,
এই গ্রেটিংটাকে একটা জায়গায় ফিক্স করে দিব, একটা নির্দিষ্ট, কারণ আমি যে জায়গাটায় ল্যামডা ম্যাক্স পেয়েছি, তাহলে আমার গ্রাফ কি এই যে এরকম মনে করো, এই দেখো এই যে মলিকুলটা নিলাম, এই মলিকুলটা আমরা এইখান থেকে, এটা মাত্র অল্প জায়গা দেখানো হয়েছে, 600 to 200, তো এই পজিশনটা অথবা এই পজিশনটা, এখানেও একটু অ্যাবজর্পশন আছে, এখানেও আছে, এখানেও আছে, আস্তে 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 এটা অ্যাবজর্পশন বাড়ছে, আবার এইদিকে এসে অ্যাবজর্পশন কমছে। তাহলে আমরা যে জায়গাটায় সবচেয়ে বেশি ইন্টেন্সিটি পাব, তাহলে সেই ওয়েভলেন্থটাকে আমরা বলে দিলাম ল্যামডা ম্যাক্স। প্রথমে আমরা এই ফুল স্পেকট্রামটা নিব, তারপরে কি করব, গ্রেটিংটা আমরা এমনভাবে ফিক্স করে দিব যাতে আমরা ওই 395, এই যে ল্যামডা ম্যাক্স, অথবা এখানে আছে 255, তাহলে আমরা গ্রেটিংটা এমনভাবে সেট করব যেন আমাদের এই 395 ন্যানোমিটার ওয়েভলেন্থ আমাদের এই গ্রেটিংয়ের ভিতর দিয়ে আসে। তাহলে এখন এই যে আমাদের হয়ে গেল ওয়েভলেন্থটা ফিক্স করে দিলাম, ফিক্স করে দিয়ে তারপরে এই এখানে রেফারেন্স তো সবসময় আমার সেমই থাকলো, তারপরে আমরা যতগুলো 4-5টা নন কনসেন্ট্রেশনের স্যাম্পল তৈরি করেছি, একটার পর একটা স্যাম্পল আমি এখানে চেঞ্জ করব, স্যাম্পল নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, তাহলে সেখানে আমি বলেছি কি যে প্রত্যেকটার আলাদা আলাদা কনসেন্ট্রেশন আছে, তাহলে প্রত্যেকটার যদি আলাদা আলাদা কনসেন্ট্রেশন হয়, তাহলে আমরা বলেছি কি যে এই যে স্যাম্পল আছে তার অ্যাবজর্বেন্স, অ্যাবজর্বেন্স ডিপেন্ড করে কিসের উপরে, যে সেই স্যাম্পলের কনসেন্ট্রেশনটা কত বেশি, যার কনসেন্ট্রেশন যত বেশি সে তত বেশি লাইট অ্যাবজর্ব করবে। শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, এই যে আমি শুনতে পাচ্ছি তোমাদের কথা। আচ্ছা যাই হোক, তাহলে আমি যেটা বললাম যে আমরা 4-5টা কনসেন্ট্রেশনের স্যাম্পল তৈরি করেছি, যেগুলো আমাদের জানা যে আসলে 0.01 অথবা 0.005 মোলার কনসেন্ট্রেশনের জন্য, তাহলে প্রত্যেকটা স্যাম্পল আমরা এইখানে রেখে রেখে প্রত্যেকবার এই নির্দিষ্ট ওয়েভলেন্থ 395, আমি যেটা বলে দিলাম ওখানে, তাহলে 395 ওয়েভলেন্থে আমি এখান থেকে আর কিচ্ছু চেঞ্জ করবো না, তাহলে 395 ন্যানোমিটার ওয়েভলেন্থ আমি দিলাম, দিয়ে তাহলে ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশনের স্যাম্পল আমি এখানে রেখে অ্যাবজর্বেন্স মেপে নিলাম। তাহলে আমি এখানে কতগুলো স্যাম্পল নিয়েছি, সবগুলো স্যাম্পলের কনসেন্ট্রেশন আমি যদি এখানে ডিটারমিন করি, দেখো 0.0 মানে একদম ব্ল্যাঙ্ক, এটার ভিতরে কোনো কিছু দেইনি, তারপরেরটা 0.05, তারপরেরটা 0.01, সরি 0.1, তারপরেরটা 0.2, 0.4, এরকম করে আমরা 5টা স্যাম্পল এর কনসেন্ট্রেশন আমি মেজার করে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমি কম কনসেন্ট্রেশনের কোনো স্যাম্পল নেই, তাহলে তার অ্যাবজর্বেন্স কম হবে, যদি বেশি বেশি কনসেন্ট্রেশনের একটা স্যাম্পল নেই, তাহলে তার অ্যাবজর্বেন্স তত বেশি হবে। তাহলে এখন সেই জিনিস থেকে যে আমরা প্রত্যেকটা স্যাম্পলের কনসেন্ট্রেশন জানি এবং একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে তার অ্যাবজর্বেন্স কত, সেটাও আমরা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেপে নিলাম। তাহলে এখন আমাদের কাজ হবে কি, দেখো যে প্রত্যেকটা স্যাম্পলের এই যে যতগুলো স্যাম্পল নিয়েছিলাম 0.0, 0.05, 0.1, 0.2, 0.4, তুমি চাইলে আরও বানাতে পারো, যতগুলো বেশি হবে তোমার ক্যালিব্রেশন কার্ডটা তত বেশি ভালো রিলায়েবল হবে, তো সেজন্য তোমরা চাইলে আরও আরও 3-4টা বানাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি, তবে মিনিমাম তিনটা, কারণ তুমি 2টা যদি পয়েন্ট আঁকো, সেক্ষেত্রে 2টা পয়েন্ট দিয়ে যে কোনোভাবে স্ট্রেট লাইন বানা যায়, তুমি এখান থেকে মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যে কোনোভাবে আমরা 2টা পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন তৈরি করতে পারি, কিন্তু মিনিমাম 3টা, 4টা, 5টা, 6টা যত বেশি হয় তত ভালো, তবে মিনিমাম 3টা আমাদেরকে স্যাম্পল নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্যাম্পলের জন্য কনসেন্ট্রেশন পাবো, সরি প্রত্যেকটা কনসেন্ট্রেশনের জন্য অ্যাবজর্বেন্স পাবো। তাহলে এখন আমি একটা গ্রাফ তৈরি করব, দেখো এই হলো আমার এক্স অ্যাক্সিসে আমি নিয়েছি কনসেন্ট্রেশন,
আর ওয়াই অ্যাক্সিসে নেব আমি অ্যাবজর্বেন্স। তাহলে ওই যে আমার জানা কনসেন্ট্রেশন বিশিষ্ট যে এগুলো স্যাম্পলগুলো আমি নিয়েছি, তাহলে প্রত্যেকটার কনসেন্ট্রেশন আমি জানি, কারণ আমি নিজে তৈরি করেছি এটা। তাহলে ওই কনসেন্ট্রেশনটা জানা, এরপরে কি করবা, তাহলে প্রত্যেকটা স্যাম্পলের অ্যাবজর্বেন্স তুমি মেপে নিয়েছো ওই যন্ত্র দিয়ে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে। তাহলে এখন কাজ হলো কি, যদি কনসেন্ট্রেশন জানা থাকে এবং তার করেসপন্ডিং অ্যাবজর্বেন্স আমরা জানি, তাহলে এইরকম আমরা একটা গ্রাফ পেতে পারি কিনা, যে প্রত্যেকটা সেটের জন্য একটা একটা পয়েন্ট পাবো। এইটা একটা মনে করো পয়েন্ট পেলাম, মানে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এরকম করে চারটা পাঁচটা পয়েন্ট আমরা পেলাম। তাহলে সেই পয়েন্টগুলোকে যদি কানেক্ট করা হয়, পয়েন্টগুলোকে কানেক্ট করা হলে তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা, এবং সেই লাইনটা ডেফিনেটলি ইট উইল গো থ্রু অরিজিন। অরিজিন জানো মানে এক্স ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল জিরো, মানে এক্স অ্যাক্সিসের ভ্যালুও জিরো থাকবে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুও জিরো থাকবে, জাস্ট দুইটা অ্যাক্সিস যে পয়েন্টে মিলিত হয় সেটাকে আমরা অরিজিন বলি। তাহলে এই গ্রাফটা আমরা এভাবে তৈরি করে নিলাম। তাহলে যেই পজিশনে প্রত্যেকটা স্যাম্পলের কনসেন্ট্রেশন আমরা জানি, আর পরবর্তীতে মানে স্যাম্পলের কনসেন্ট্রেশনের করেসপন্ডিং অ্যাবজর্বেন্স আমরা জানলাম ইউভি ভিজুয়াল স্পেকট্রোফটোমিটার দিয়ে, ওই একটা ল্যামডা ম্যাক্স ওয়েভলেন্থে, তাহলে এটা আমরা বের করে নিলাম। এখন আমাদের কাজ হলো যে ওই আননোন স্যাম্পল, যেই স্যাম্পলটা আসলে আমরা কনসেন্ট্রেশন এস্টিমেট করতে চাই, তাহলে সেই রকম স্যাম্পলটা তুমি এক্স্যাক্টলি হুবহু একইভাবে তৈরি করো, শুধু তুমি ওখানে জানো না যে আসলে ওই স্যাম্পলটার কনসেন্ট্রেশনটা কত। তাহলে আমরা ওই ক্যালিব্রেশন কার্ভটা করেছি, নতুন যে তুমি স্যাম্পলটার মধ্যে কতটুকু আয়োডাইড আছে সেটা যদি ডিটারমিন করতে চাও, তাহলে তোমার ওয়েভলেন্থ সেম, সবই ঠিক আছে, তাহলে তুমি এখন শুধু জানো না যে আসলে এই স্যাম্পলটার এখন কনসেন্ট্রেশন কত। তুমি এই স্যাম্পলটা এখানে রাখো, স্যাম্পলটা রেখে ওই একই ওয়েভলেন্থে তুমি এইটার অ্যাবজর্বেন্সটা মেপে নাও। তুমি অ্যাবজর্বেন্স মাপতে পারবা, কারণ আমরা সব কিছু সেম রাখছি, সব কিছু সেম, আমার রেফারেন্স সেম, আমার শুধুমাত্র স্যাম্পলটা আমি চেঞ্জ করে ফেলছি। তাহলে স্যাম্পলটা আগের কতগুলো ছিল আমি জানতাম যে এটা কনসেন্ট্রেশন জানি, কিন্তু এখন আমি এটা কনসেন্ট্রেশনটা জানি না। তাহলে যদি কনসেন্ট্রেশন না জানা থাকে, তাহলে আমরা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে অ্যাবজর্বেন্স ডিটারমিন করতে পারবো, পারবো কি না, কেউ বলো, অ্যাবজর্বেন্স মেজার করতে পারবো কিনা, কেউ কিছু বলো? স্যার পারার তো কথা। হ্যাঁ, পারার কথা, কারণ কি আমরা সব কিছু এখানে ফিক্স করে রেখেছি, কারণ লাইট যেভাবে আসছে সেই লাইটটাকে আমরা এখানে ওই গ্রেটিংটা ফিক্স করে রেখেছি, কারণ আমরা যেভাবে রেফারেন্স অথবা এখানে নন কনসেন্ট্রেশনের একটা স্যাম্পল আমরা এখানে অ্যাবজর্বেন্স ডিটারমিন করছি, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা অ্যাবজর্বেন্সটা ডিটারমিন করব। তাহলে যদি আমরা এই স্যাম্পলটার, আননোন স্যাম্পলটার যদি মানে অ্যাবজর্বেন্সটা ডিটারমিন করতে পারি, তাহলে এখন আমরা ওই গ্রাফের মধ্যে চলে যাই। গ্রাফে গিয়ে এই গ্রাফের মধ্যে তুমি মনে করো এতটুকু অ্যাবজর্বেন্স পেয়েছো, 0.2 ধরে নিলাম আমরা, 0.2 অ্যাবজর্বেন্স পেয়েছি, যে ওই ইনস্ট্রুমেন্টের আননোন স্যাম্পলের 0.2 অ্যাবজর্বেন্স পেলাম। তাহলে তুমি এখন এখান থেকে কনসেন্ট্রেশন বের করতে পারবা কিনা? পারবো, সে পারবো। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের ক্যালিব্রেশনের কাজ, কারণ এই যে হলো আমার লাইনটা 0.2 অ্যাবজর্বেন্স হলো এই লাইনটা, তাহলে এই বরাবর তুমি এদিকে চলে যাও এখানে, তাহলে এইখানে এক্স অ্যাক্সিসের ভ্যালু কত, এটা 0.25, তাহলে 0.26 সামথিং লাইক দিস অ্যারাউন্ড, তাই না? তাহলে 0.2 হলো এইটা, তাহলে 0.25 এটা, তাহলে 0.25 এর থেকে একটু বেশি, 0.26। তাহলে স্যার এই গ্রাফটা কি সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট করা হয়?
এই গ্রাফটা গ্রাফটার তোমাকে তৈরি বেসিসে করতে হবে, এক্স্যাক্টলি গ্রাফটা তোমাকে তৈরি করতে হবে নিজে। এই তো গ্রাফটা তৈরি করার সময় তো আমার এই কনসেন্ট্রেশনের মানটা লাগবে, হ্যাঁ, তখন কিভাবে? না না, এই কনসেন্ট্রেশনটা তো তুমি নিজে তৈরি করবা, তুমি যে কম্পাউন্ডটা ডিটারমিন করতে চাও একটা আননোন স্যাম্পলের মধ্যে, সেরকম একটা কম্পাউন্ড তুমি আগে নিজে মানে স্ট্যান্ডার্ড কম্পাউন্ড বাজার থেকে কিনে অথবা নিজে তুমি তৈরি করে যে এইটা 100% পিওর, এরকম একটা কম্পাউন্ড তোমাকে বাজার থেকে বুঝছি, কিনতে হবে, জি স্যার। ঠিক আছে? সেটা দিয়ে তুমি যে সলভেন্ট ইউজ করতে চাও সেই সলভেন্ট অনুযায়ী তার কনসেন্ট্রেশনটা আমরা কতটুকু, যে কোনো একটা আমরা যখন এই তৈরি টাইট্রেশন করছিলাম তখন আমরা দেখাইছি যে আসলে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের সলিউশন তৈরি করতে গেলে কি লাগে। আমরা প্রথমে কি করছি, একটা ব্যালেন্স নিয়েছি, কতটুকু আমাদের লাগবে, 1 গ্রাম না 2 গ্রাম লাগবে সেই ব্যালান্সে করে আমরা মেপে নিয়েছি। মেপে নিয়ে ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে 100 ml অথবা 200 ml অথবা 250 ml কতটুকু আমাদের সলভেন্ট দরকার সেই অনুযায়ী আমরা ওই সলভেন্টটা দিয়ে তারপরে সলিউশনটা তৈরি করেছি। তাহলে ঠিক একই পদ্ধতিতে তুমি এইরকম 4টা 5টা জানা ঘনমাত্রার দ্রবণ তৈরি করবা। তৈরি করে তোমাকে আগে কি করতে হবে, এই রকম একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করতে হবে। তাহলে ক্যালিব্রেশন কার্ভ তৈরি করে তারপরে, তবে একটা প্রিকশন আছে। প্রিকশন আছে কি, যদি কখনো কোনো একটা স্যাম্পলের, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম এরকম এই গ্রাফ এইটা দেখাইয়া, যে এখানে বলেছিলাম যে আমরা এমন কোনো স্যাম্পল নিব না, এমন কোনো স্যাম্পল নিব না যার মানে অ্যাবজর্বেন্স 2-এর উপরে হয়ে যায়, মানে এত বেশি কনসেন্ট্রেশন বিশিষ্ট, কারণ আমরা অ্যাবজর্বেন্সের যে ইকুয়েশান সেটা হলো অ্যাবজর্বেন্স ইকুয়াল লেখাই আমরা লগ আই বাই আই জিরো, এই সরি লগ আই জিরো বাই আই, এটা হলো অ্যাবজর্বেন্স। আর ট্রান্সমিটেন্স হচ্ছে লগ ওই যে এটা আই বাই আই নট এরকম, তাহলে সেক্ষেত্রে ওইটা উল্টা হলো অ্যাবজর্বেন্স। তাহলে ওরকম করে তাহলে আমরা যদি কোনো স্যাম্পল হয় যে তার অ্যাবজর্বেন্স 2-এর উপরে ভ্যালু পাওয়া যায়, আমি যে এখানে তোমাদের স্কেল দেখাইছি যে ক্যালিব্রেশন কার্ভটা এখানে অ্যাবজর্বেন্স মাত্র 0.3 পর্যন্ত দিয়েছি, তবে 0.3 না, তোমরা চাইলে আরও একটু বেশি 1 বা 1.2 এ পর্যন্ত যেতে পারো, তবে সবসময় চেষ্টা করবা যেন অ্যাবজর্বেন্সের ভ্যালুটা সবসময় 2-এর কম থাকে বা 1-এর কম থাকে আরও ভালো হবে। মোর দেন 2 হলে কি হবে? ইয়েস, সেই কথাটাই প্রশ্ন। তাহলে সেটা আমি আগের দিন বলেছিলাম যে যদি অ্যাবজর্বেন্স 2-এর বেশি হয় তাহলে আমরা এই যে অ্যাবজর্বেন্স মোর দ্যান 2 মানে হলো কি, এখানে যে ইকুয়েশন আছে লগ আই নট মানে লগ আই নট বাই আই বাই আই নট, এটা হলো ট্রান্সমিটেন্স, তাই না? ট্রান্সমিটেন্সটা এর ভ্যালুটা যত কম হবে অ্যাবজর্বেন্সটা তত বেশি হবে, তাই না? তাহলে এখন যদি অ্যাবজর্বেন্সটা খুব বেশি হয় তাহলে ট্রান্সমিটেন্সটা খুব কম হবে, তাহলে ট্রান্সমিটেন্স যদি খুব কম হয় তাহলে এইখানে যে লাইটটা পাবো সেই লাইটের ইন্টেন্সিটিটা খুবই কম হবে। তাহলে লাইটের ইন্টেন্সিটি যদি খুব কম হয় তাহলে আমাদের যে ডিটেক্টর, এই ডিটেক্টরের সেন্সিটিভিটিটা এতটা কাজ করবে না, যে আসলে তোমার যদি এখানে এত সামান্য পরিমাণে আলো আসে সেই আলোটাকে আসলে নয়েজ না অ্যাকচুয়াল লাইট এটা কিন্তু এই ডিটেক্টর ডিটেক্ট করতে পারবে না। বোঝা গেল? যে যদি তার মানে ট্রান্সমিটেন্স যদি খুব কম হয় তার মানে অ্যাবজর্বেন্স যদি সবচেয়ে বেশি হয় বা খুব বেশি হয় তাহলে এর ভিতর দিয়ে লাইটটা খুব কম পরিমাণ পাস হবে, যে কারণে এই যে লাইটটা ডিটেক্টর যে কাজ করবে সেই ডিটেক্টরের ডিটেকশন লিমিটের বাইরে চলে যাবে, যে এত কম পরিমাণ জিনিসে এইখানে কোনো সেন্সিটিভিটি বা ডিটেক্টর ডিটেক্ট করতে পারবে না। তাহলে আমরা সবসময় কী করব, চেষ্টা করব যে অ্যাবজর্বেন্সটা যেন 2-এর নিচে থাকে, তবে বেটার হয় 1-এর নিচে রাখলেই সেটা ভালো হয়, কারণ 1 যদি হয়ে যায় সেটা হলো 90% অ্যাবজর্বেন্স, ঠিক আছে? তাহলে 90% অ্যাবজর্বেন্স মানে কি, তুমি
মাত্র 10% ট্রান্সমিট করছে এই লাইটটা, তাহলে যদি 2 হয়ে যায় সেক্ষেত্রে তো আরও অনেক বেশি অবজারভেন্স হয়ে গেল, মানে আর মাত্র থাকে ওই 1% 2% লাইট। তাহলে 1% 2% লাইট এটা আসলে এই ডিটেক্টরে ডিটেক্ট করতে পারবে না, অনেক ক্ষেত্রেই পারে না। কারণ যদি তুমি খুবই এক্সপেন্সিভ ডিটেক্টর বা খুব হাই কোয়ালিটির ডিটেক্টর নাও তাহলে হয়তো বা পারতেও পারে, তবে সেটা খুব কম। কারণ এই টোটাল যন্ত্রটার কথা বলেছি আমি, দাম মোটামুটি 7-8 লাখ টাকা। তাহলে তুমি যদি সেখানে এই একটা ডিটেক্টর ইউজ কর, মানে কিনতেই ব্যবহার করো ওরকম 7-8 লাখ 10 লাখ টাকা, তাহলে সেক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটার দাম অনেক বেশি বেড়ে যাবে। তো যে কারণে আমরা সবসময় চেষ্টা করি কি, তাহলে যদি আমাদের এমন কোনো একটা স্যাম্পল থাকে যে আসলে সেই স্যাম্পলটা অ্যাবজর্বেন্সটা অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব। আমি বলেছি যে যদি অ্যাবজর্বেন্স অনেক বেশি হয় তাহলে আমরা কিন্তু এই ইনস্ট্রুমেন্ট দিয়ে পারফেক্ট রেজাল্ট পাব না। তাহলে কি করতে পারি, তোমাদের কি আইডিয়া আছে? কোনো আইডিয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমি বলে দিচ্ছি যে সুবিধাটা হলো এই, তুমি এমন একটা স্যাম্পল নিলা যার অ্যাবজর্বেন্স অনেক বেশি, তাহলে এখন আমাদের ইনস্ট্রুমেন্টের কিন্তু ক্যাপাসিটি অতটা নেই যে আমি এতটা, এর বেশি অ্যাবজর্বেন্স হলে আমি বললাম যে আমাদের ইনস্ট্রুমেন্টে একটু সমস্যা আছে। তখন কি করতে হবে, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল নাও, মনে করো 1 মিলিলিটার। 1 মিলিলিটার স্যাম্পল নিয়ে এটাকে 100 মিলিলিটার পানি দিয়ে ডিজলভ করে ফেলো। তার মানে কি, তুমি এটার ভলিউমটাকে 100 টাইমস বাড়িয়ে দিয়েছো। তাহলে 1 মিলিলিটারকে 100 মিলিলিটার বানাইছো, তার মানে ভলিউমটা 100 মিলিলিটার হলো। তার মানে কি, তুমি কনসেন্ট্রেশনটা 100 গুণ কমায় ফেলছো। তাহলে তুমি জানো যে আমি এই যে আননোন স্যাম্পল, ঠিক আছে, কিন্তু আমি এখন ইনস্ট্রুমেন্টে যে স্যাম্পলটা দিব সেই স্যাম্পলটা হলো আমার অ্যাকচুয়াল স্যাম্পলকে 100 ভাগ ডাইলুট করা, ডেন্সিটিটা কমিয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে ডেন্সিটি যদি কমিয়ে দিলাম, তাহলে ডেন্সিটি কমিয়ে দিলে তখন কি হবে, আমি এইখানে যে স্যাম্পলটা নেব আননোন স্যাম্পল, তাহলে আগে অ্যাবজর্বেন্সটা অনেক বেশি ছিল, তাহলে এখন 100 গুণ কম হবে, তাই না? যেহেতু আমি ডেন্সিটিটা কমাই দিছি 100 গুণ, তা সেক্ষেত্রে তখন আমার ট্রান্সমিটেন্সটা সাফিসিয়েন্ট পাবো, তখন কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টটা ডিটেক্ট করতে কোনো সমস্যা হবে না। তাহলে সেক্ষেত্রে কি অরিজিনালটা পাওয়া যায়, কারণ আমি ডেন্সিটি, না না, অরিজিনালটা তখন কি করবা, তুমি এখানে যেটা নিবা 100 গুণ কম কনসেন্ট্রেশন, তাহলে তুমি অরিজিনালটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তো হয়ে গেল, তাই তুমি যে স্যাম্পলটা এখানে ইনস্ট্রুমেন্টে যেটা ডিটেক্ট করছো সেটা তুমি 100 টাইমস ডাইলুটেড, তাহলে তোমার অ্যাকচুয়াল স্যাম্পলের কনসেন্ট্রেশন কি হবে, 100 টাইমস মাল্টিপ্লাই। তাহলে এই হলো সিস্টেম। তাহলে আরও একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম হলো কি, আমরা বলেছিলাম যে অ্যাবজর্বেন্স এই পাথ লেন্থের সমানুপাতিক, মানে এই যে সেল, এই সেলের কনসেন্ট, মানে সেলের পাথ লেন্থ যত বেশি হবে তার অ্যাবজর্বেন্স তত বেশি হবে। তার মানে যত বেশি স্যাম্পল হবে তত বড় পাথ লেন্থ হবে, মানে যত বড় কিউবেট হবে। তাহলে আমরা চাইলে এই যে সেল, এই রেফারেন্স সেল এবং কিউবেট সেল দুইটাই আরও ছোট করতে পারি, কখনো কখনো এটা 1 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় সেলগুলো। তাহলে 1 সেন্টিমিটার যদি বড় হয়, তার জায়গায় যদি আমরা 1 মিলিমিটার নেই, মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে কি তার অ্যাবজর্বেন্স 10 ভাগের 1 ভাগ হবে, তাই না? ট্রান্সমিটার্সটা তখন 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার ডিটেকশনটা সুবিধা হয়ে যাবে। কিন্তু একটা বিষয়, তুমি এই যে ক্যালিব্রেশন কার্ভটা যেভাবে করেছো, ক্যালিব্রেশন কার্ভ যদি তুমি এই 1 সেন্টিমিটার সেল দিয়ে করো, তাহলে তোমার যখন এক্সপেরিমেন্ট করবা, মানে আননোন কনসেন্ট্রেশনটা যখন ডিটারমিন করবা, তখনও কিন্তু তোমার একই সেল নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার রেজাল্ট কমপ্লিটলি উল্টে যাবে। তো সেজন্য অবশ্যই আগের থেকেই চিন্তা করতে হবে যে আসলে আমার অ্যাবজর্বেন্স কি আগে, মানে খুব বেশি হতে পারে না খুব কম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা তাহলে রেফারেন্স কার্ভটা অথবা ক্যালিব্রেশন কার্ভটা আমরা যেভাবে তৈরি করব, আমাদের স্যাম্পলটাও ঠিক একইভাবে তৈরি করতে হবে,
সেক্ষেত্রে দরকার হলে আমাদের স্যাম্পলটাকে ই করতে হবে যে ডাইলুট করা লাগতে পারে, অথবা কখনো কখনো আমরা কনসেন্ট্রেশন বাড়িয়েও দিতে পারি। কিভাবে? মনে করো আমাদের ওই যে যে বাজারের থেকে পানি কিনে আনছিলাম আমি, সেই পানিগুলো থেকে আমি কোনো মিনারেল বের করতে পারি নাই, কারণ এটা হলো ডিটেকশন লিমিটের বাইরে চলে গেছে। তখন কি করলাম, ওই যে 1 লিটারের পানি আমি কিনে এনে ওইটাকে হিট করে 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 100 ml বানাইছি। তার মানে কি, তাহলে ওই মিনারেলগুলো তো বাতাসে উড়ে যাবে না, শুধু পানিটাই বাতাসে উড়ে গেছে। তাহলে আমি এটা হিট করে করে 100 ml তৈরি করলাম। তার মানে কি, ডেন্সিটিটাকে আমি 10 গুণ বাড়িয়ে দিয়েছি। আগে ছিল 1 লিটার মানে 1000 ml, তারপরে কি করলাম এটাকে হিট করে 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 100 ml নিয়ে আসছি। তাহলে 100 ml নিয়ে আসলাম, তার মানে ঘনমাত্রাটাকে আমি 10 গুণ বাড়িয়ে দিয়েছি। তার কারণ হলো কি, যে আমার এই ইনস্ট্রুমেন্টের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির ভিতরে যদি আমি না রাখতে পারি আমার স্যাম্পল, তাহলেও কিন্তু আমি ইনস্ট্রুমেন্টের ওটা ডিটেক্ট করতে পারবো না। তাহলে প্রত্যেকটা ডিটেক্টরের কিন্তু একটা সেন্সিটিভিটি আছে, যে আসলে এটা সর্বোচ্চ এই অ্যামাউন্ট এবং সর্বনিম্ন এই অ্যামাউন্টটাও ডিটারমিন করতে পারে। তাহলে সেটা আমাদের যখন এই ইনস্ট্রুমেন্টটা আমরা কিনবো, সেই ইনস্ট্রুমেন্টের ওটা রি দেওয়া থাকবে, গাইডলাইন দেওয়া থাকবে যে হ্যাঁ এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এই স্যাম্পলটা বা এই পরিমাণ অ্যাবজর্বেন্স আমি ম্যাক্সিমাম মেজার করতে পারবো আর মিনিমাম এটা করতে পারবো। এটা কিন্তু সব ইনস্ট্রুমেন্টের গায়ে গাইডলাইন দেওয়া থাকবে। তো এবং কোন ওয়েবলেন্থ থেকে কোন ওয়েবলেন্থ পর্যন্ত জেনারেট করা যাবে, সব কিছু এখানে ইনফরমেশান দেওয়া থাকবে। তাহলে এই হলো আমাদের সিস্টেম, যে কোনো একটা স্যাম্পলের আননোন স্যাম্পলের কনসেন্ট্রেশন বের করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে ওই স্যাম্পলটা মানে নোন কোনো একটা স্যাম্পল দিয়ে একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করতে হবে। সেই ক্যালিব্রেশন কার্ভ তৈরি করার পরে সেখান থেকে পরবর্তীতে আবার আমরা ওই আননোন স্যাম্পলের অ্যাবজর্বেন্স নিব, অ্যাবজর্বেন্স নিয়ে ওই ক্যালিব্রেশন কার্ভের সাথে কম্প্যাটিবল করে আমরা এই করে দেব আর কি। আচ্ছা হ্যাঁ ভুল আছে, আচ্ছা পেন দাও, পেন আমি নিয়ে আসিনি আজকে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই অ্যাবজর্বেন্সটা আমরা এখান থেকে নির্ণয় করে তার করেসপন্ডিং কনসেন্ট্রেশনটা বের করব, যতটুকুই কনসেন্ট্রেশন মানে অ্যাবজর্বেন্স যা আসুক না কেন এই রেঞ্জের মধ্যে। তবে তোমরা এই এটা মানে গ্রাফটা, এই গ্রাফের বাইরে কিন্তু এ করতে যাবা না, যে চাইলে আমরা এই লাইনটাকে কিন্তু থ্যাংক ইউ আর এই পাশটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই অ্যাবজর্বেন্স থেকে যে কোনো জায়গায় যে অ্যাবজর্বেন্সের ভ্যালু যাই আসুক না কোনো 1.15 অর 0.16 হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার, তাহলে তার করেসপন্ডিং আমরা এক্স্যাক্ট ভ্যালুটা পাবো। আর এখনকার যে সিস্টেম আছে, এখনকার যে ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়, সেই ইনস্ট্রুমেন্টগুলো তোমাকে নিজে কিন্তু এই গ্রাফটা তৈরি করতে হবে না, ইনস্ট্রুমেন্টের ভিতরেই তুমি ইনপুট দিয়ে দিয়ে এই গ্রাফটা অটোমেটিক্যালি তৈরি করতে পারবা। এটা তোমাদের মতো ইঞ্জিনিয়াররা এটা করে দিছে, যে তুমি চাইলে ওই কম্পিউটারের ভিতরেই ওই ইনস্ট্রুমেন্টের ভিতরেই এই ইনফরমেশনগুলো দিয়ে দাও, যে এই কনসেন্ট্রেশনের জন্য এই অ্যাবজর্বেন্স হয়। তাহলে আননোন স্যাম্পলটা যখনই তুমি দিয়ে দিবা, অটোমেটিক্যালি ও অ্যাবজর্বেন্স মেজার করে ক্যালকুলেট করে ওর কনসেন্ট্রেশনটা দিয়ে দেবে। তাহলে তোমাদের মতো মানুষ কিন্তু আমাদের দরকার আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো আমাদের আজকের, যে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা।